আজকে সকালবেলা ঠিক আনুমানিক ভোর 5:30টার পরে হঠাৎ করে গাড়িটিতে আগুন লাগে। প্রথমে ধোঁয়া দেখা যায়, পরে দেখা গেল যে কারেন্টের তার থেকে আগুনের সূত্রপাত হয়। তো যে যেখানে ছিল সেখান থেকেই তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে আগুন নিভানোর চেষ্টা করা হয়। অলরেডি ফায়ার সার্ভিসে ফোন দেওয়া হয়েছে, তারা আসতেছে। একবার দেখুন কি ভয়াবহ আগুন, উপরে ধোঁয়া উঠতেছে। যে বাড়িতে আগুন লাগছে ওই বাড়িতে রাখার মতো বা ধোয়ার মতো কোনো জিনিসই নাই, সব পুড়ে শেষ। দুটো ছাগল যেগুলো ছিল সেগুলো বের করা হয়েছে, কিন্তু বের করতে করতে তাও কয়েকটা ছাগল আগুনে পুড়ে যায়। তবে সব থেকে যেটা ভালো খবর যে কোনো মানুষ হতাহত কেমন কেউ হয়নি বা কেউ আগুনে পড়ে নেই। এমন দুর্ঘটনার সময় আমাদের সকলের উচিত সবাই যে যার মতো সাহায্য সহযোগিতা করার। সবার ধারণা যেটা সেটা হচ্ছে ইলেকট্রিক তার থেকে আগুনের সূত্রপাত হয়। আমাদের সবার উচিত এরকম ঝুঁকিপূর্ণ তার নিয়মিত পরীক্ষা করা। আরে আগুন আছে তো, ভিতরে আগুন আছে। আসলে আগুনের পরিমাণ এমন ভয়াবহ যে কাছ থেকে ছবি নেওয়া তো দূরের কথা, কাছে যাওয়াই অসম্ভব ব্যাপার। তো অনেক দূর থেকে ভিডিও সংগ্রহ করা হচ্ছে। যারা শারীরিকভাবে অসুস্থ বা যাদের হার্টের সমস্যা, তাদের এরকম পরিবেশে না যায় ভালো, দূর থেকে দেখাই ভালো। আসলে এরকম পরিস্থিতিতে সবাই যে যার জায়গা মতো থেকে যতটুকু সম্ভব সাহায্য সহযোগিতা করা উচিত। যার বাড়িতে আগুন লাগছে ওনার এখন তেমন বলতে কিছুই নেই, ওই যে আসবাবপত্র যা ছিল বাড়িঘর সব পুড়ে শেষ, রাখার মতো কিছুই নেই। দেখে না হবে, হাই Mm-hmm.